আজ 1 আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের 105তম প্রতিষ্ঠা দিবস। চিরাচরিত প্রথা মেনে সকালবেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও ডক্টর রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলফিটো দি কুন্ধা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ। ছিল ইস্ট বেঙ্গল ক্লাবের জুনিয়র ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থক। এরপর সকলে মিলে কেক কেটে ক্লাবের 105তম জন্মদিন পালন করেন। ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের আধিকারিক গণ ও প্রাক্তন খেলোয়াড়রা। সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ক্লাবের অ্যাওয়ার্ড সেরিমনি। এবছর ক্লাবের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব তুলে দেওয়া হবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবছরের প্রাইড অফ বেঙ্গল সম্মান পাবেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। জীবন কৃতি সম্মান দেওয়া হবে প্রাক্তন জাতীয় ফুটবলার ও কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়কে। প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল সম্মান পাবেন ফুটবল দলের বর্তমান কোচ কার্লোস কোয়াদ্রাত। সেরা ফুটবলারের সম্মান পাবেন নন্দকুমার শেখর। রিমিক মাঝের রিপোর্ট, 5 টিভি বাংলা।